ইনস্টিটিউশন এন্ড দ্য ফুলকুমরা কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাবিবা মাহমুদ রুবা, সহকারী শিক্ষিকা। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর কোর্নীতি বিষয়ে আলোচনা করব। আমরা আজকে নবম ও দশম শ্রেণীর কোর্নীতি বিষয়ের সপ্তম অধ্যায়ে গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন এই বিষয়টি নিয়ে আলোচনা করব। যেহেতু বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এবং এই গণতন্ত্রের মূল মন্ত্রই হচ্ছে নির্বাচন, নির্বাচন ছাড়া কখনো গণতন্ত্রকে সফলতার দিকে এগিয়ে নেওয়া যাবে না। যে দেশে নির্বাচন নাই সেই দেশের শাসন ব্যবস্থাকে কখনোই বলা যাবে না যে সে দেশের শাসন ব্যবস্থা হচ্ছে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। আমরা দেখেছি শাসনতন্ত্রের বিভিন্ন বিভাগ, কিংবা আমরা অন্য অধ্যায়গুলোতেও খেয়াল করলে দেখব যে শাসনতন্ত্রের বিভিন্ন বিভাগ আছে, কিন্তু এর মধ্যে গণতন্ত্র হচ্ছে সর্বজন স্বীকৃত একটি ব্যবস্থা। বাংলাদেশে গণতন্ত্র শাসন ব্যবস্থাটা প্রবর্তিত, গণতন্ত্রের মূল মন্ত্র হচ্ছে নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে জনগণের নিজস্ব ভোটের মাধ্যমে একজন প্রকৃত অর্থে যিনি দেশের এবং জনগণের কাজে নিজেকে বিলিয়ে দিতে পারবে তার মাধ্যমে এবং শাসন কার্যের মাধ্যমে আমাদের এই শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়। প্রথমেই আমরা পড়ব গণতন্ত্রের রাজনৈতিক দল, অর্থাৎ রাজনৈতিক দলটি কী। একটি দল দেশের জনগোষ্ঠী সেই অংশ যা একটি দেশের আদর্শ কর্মসূচির ভিত্তিতে মানুষের মৌলিক অধিকারগুলো জনগণের সাথে বাস্তবায়িত করে। অর্থাৎ রাজনৈতিক দল হচ্ছে একটি দেশের সম্পূর্ণ জনগোষ্ঠী নয়, রাজনৈতিক দল হচ্ছে একটি দেশের কিছু সংখ্যক জনগোষ্ঠী যাদের একটি মতাদর্শ আছে, যাদের কিছু নীতি আছে, যারা কিছু নীতি এবং মতাদর্শের ভিত্তিতে একটি দল সৃষ্টি করে এবং এই দলের প্রতিটা লোক কিংবা প্রতিটা প্রতিনিধি তাদের সেই মতাদর্শের ভিত্তিতে তাদের সকল দায়িত্ব পালন করে। তারা সর্বপ্রথম চিহ্নিত করে আমাদের নাগরিকদের সমস্যা এবং এদের যে মৌলিক চাহিদাগুলো আছে তার ভিত্তিতে চিহ্নিত সমস্যা এবং সেই চিহ্নিত সমস্যাগুলো যেন নাগরিকদের পালন করা হয় সেই কাজে তারা নিজেদের সবসময় কাজে লাগিয়ে থাকে। তারপরে আমরা যদি পড়ি যে গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন, এখানে আরেকটি ও দিয়ে যুক্ত করা হয়েছে নির্বাচনকে। নির্বাচন হচ্ছে সেই ব্যবস্থা যেখানে জনগণ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে অংশগ্রহণ করে। তাহলে নির্বাচন দুই রকম হতে পারে, এই সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারি, একটি হচ্ছে প্রত্যক্ষভাবে নির্বাচন আর একটি হচ্ছে পরোক্ষভাবে নির্বাচন। প্রত্যক্ষভাবে নির্বাচন পদ্ধতিতে জনগণ সরাসরি সেই কাজে অংশগ্রহণ করতে পারে, অর্থাৎ এখানে কোনো লোক কিংবা কোনো মধ্যস্থতার মাধ্যম প্রয়োজন হয় না। জনগণ তার ইচ্ছা অনুযায়ী তার মতাদর্শের ভিত্তিতে কিংবা তার পছন্দমতো কোনো ব্যক্তিকে ভোট দিতে পারে যাকে তার পছন্দ, যাতে সে পরবর্তীতে শাসন কার্যে নিযুক্ত করতে চায় এমন ব্যক্তিকে। সে যে ব্যক্তি নির্বাচনের মাধ্যমে বিজয়ী হবেন তিনি হচ্ছেন প্রত্যক্ষ নির্বাচনে বিজয়ী ব্যক্তি। আরেকটি হচ্ছে পরোক্ষ নির্বাচন। পরোক্ষ নির্বাচন হচ্ছে যেখানে সাধারণ ভোটার কোনো ভোট দিয়ে মধ্যবর্তী নির্বাচন, অর্থাৎ সাধারণ জনগণ এখানে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যেমন সরাসরি অংশগ্রহণ করতো, এখানে সরাসরি অংশগ্রহণ না করে এখানে একটি মধ্যস্থতা কিংবা তাদের মধ্যে জনগণের ভোটের মাধ্যমে যে শাসনকর্তা হবে তাকে করার জন্য তারা মধ্যবর্তী ব্যক্তিকে নির্বাচন করে এবং সেই ব্যক্তি অথবা সেই সংস্থাটি যেটি তারা তৈরি করবে সেটি নির্বাচনী সংস্থার মাধ্যমে চূড়ান্তভাবে একজন প্রতিনিধি নির্বাচন করবে, অর্থাৎ জনগণ সরাসরি এই কাজে অংশগ্রহণ করবে না। এখানে মধ্যস্থতা কিংবা কমিটি কিংবা মধ্যবর্তী ব্যক্তি যে নির্বাচনের মাধ্যমে যে প্রকৃত ব্যক্তিকে নির্বাচন করবেন তিনি হচ্ছেন পরোক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত শাসনকর্তা কিংবা রাজনৈতিক ব্যক্তি। রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক ব্যক্তিত্ব এমন একটি ব্যক্তি যিনি অন্তত 5 বছরের জন্য নির্বাচিত হয় এবং তিনি জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করে থাকে। জনগণ তার একটি নিজস্ব মতাদর্শ থাকে, তার একটি নিজস্ব নীতিমালা থাকে, নীতিমালা এবং মতাদর্শের বাইরে তারা কেউ যেতে পারে না। রাজনৈতিক দলের মূল মন্ত্র হচ্ছে দলের যে দেশ বড়, অর্থাৎ দলের কে কী করল কিংবা কারো পক্ষপাতিত্ব না করে যেন সেই রাজনৈতিক দলের নির্বাচিত ব্যক্তিগণ তারা তাদের নিজস্ব কোনো আত্মীয় কিংবা নিজস্ব কোনো ব্যক্তিকে কাজে অংশগ্রহণ না করিয়ে যিনি সুপ্রকৃত অর্থের জন্য তাকে অংশগ্রহণের করার মাধ্যমেই তারা তাদের দায়িত্ব পালন করে থাকে। তারা তাদের দলীয় নীতি এবং কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শাসন কার্যে অংশগ্রহণ করে। রাজনৈতিক দলের মতাদর্শ কিংবা রাজনৈতিক দলের উদ্দেশ্য লক্ষ্য রাজনৈতিক দলের কি
আমরা এই সুপারি সহজেই জানতে পারব। তাই সবাই রাজনৈতিক দলের অংশগ্রহণ, রাজনৈতিক দল নির্বাচন, মধ্যবর্তী নির্বাচন কিংবা প্রত্যক্ষ পরোক্ষ নির্বাচন এই সকল বিষয়ে যেন আমরা খেয়াল করি, সে বিষয়টির দিকে গণতন্ত্রের রাজনৈতিক দলকে সার্থক করতে হলে অবশ্যই সেখানে যে জিনিসটি সবচেয়ে বেশি দরকার হবে আমি মনে করি সেটি হচ্ছে একটি বিরোধী দল, এবং বিরোধী দলকে হতে হবে সেরকম স্বয়ংক্রিয়। অর্থাৎ বিরোধী দলটির ভূমিকা তাকে তখনকার সরকারদলীয় ব্যক্তি কিংবা সরকারদলীয় যে সংস্থা থাকবে তাকে সার্থক করতে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে। বিরোধী দলের ভূমিকা বলতে গেলে আমি প্রথমে যে কথাটি না বললেই না সেটা হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিরোধী দল এমন হবে যে বিরোধী দল বিরোধী দলের মতো হবে না, তার ভূমিকা হবে না শুধুমাত্র শাসনতান্ত্রিক ব্যবস্থা কিংবা গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে শুধুমাত্র ভুল করা কিংবা তার মধ্যে দোষ সারাক্ষণ সে যে কাজ করেছে সেই কাজের পিছনে লেগে থাকা এটা হবে না গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরোধী দলের ভূমিকা অন্তর্ভুক্ত। বিরোধী দলের ভূমিকা এমন হবে যেমন সে চাবে যেন সরকার সবসময় সঠিক কাজটি করে, এর জন্য প্রয়োজনীয় পরামর্শ দেন এবং তাকে সঠিক পথ দেখানো এবং সঠিক পথ নির্দেশ করা এটাই হচ্ছে বিরোধী দলের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে আখ্যায়িত করা যায় বলে আমি মনে করি। বিরোধী দল যদি স্বয়ংসম্পূর্ণ হয় তবে একটি দেশের সম্পূর্ণ শাসন ব্যবস্থা আপনার সঠিক দিকে চলতে থাকবে। তাই আমরা বলতে পারি বিরোধী দল অবশ্যই ভূমিকা রয়েছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়। তারপর হচ্ছে নির্বাচক মণ্ডলী, যারা নির্বাচন কার্যে অংশগ্রহণ করবে অর্থাৎ শাসনতন্ত্র কিংবা শাসন কার্যে অংশগ্রহণ ব্যক্তি যে প্রতিনিধি বা নির্বাচনিক পর্যায়ে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে শাসনতন্ত্রে অংশগ্রহণ করবে সেই নির্বাচনটার জন্য নির্বাচক ব্যক্তি মণ্ডলী গঠন করতে হবে। সেই নির্বাচক মণ্ডলী কেমন হতে হবে সে প্রশ্নের উত্তর আমি বলব নির্বাচক মণ্ডলী অবশ্যই হতে হবে যেন সে নিরপেক্ষ, কারো দল কিংবা তার পছন্দের দল কী করেছে সেটার দিকে গুরুত্ব আরোপ করা যাবে না। নির্বাচক মণ্ডলীর কাজ হবে যেন নির্বাচনটি সুষ্ঠু হয় এবং যোগ্য প্রার্থী অর্থাৎ জনগণ যাকে চায় তাকে যেন সে সঠিক ভোটের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করাতে পারে এবং নির্বাচন সঠিক অংশগ্রহণের মাধ্যমেই নির্বাচক মণ্ডলী তাদের ভূমিকা পালন করে থাকবে। নির্বাচক মণ্ডলী কখনো অর্থের দ্বারা কিংবা অন্য কোনো স্বার্থের দ্বারা প্রভাবিত হবে না এবং তাহলে সঠিক শাসনতন্ত্র কিংবা সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব। তারপরে যদি আমরা বলি তারপরে হচ্ছে রাজনৈতিক দলের বিকাশ। রাজনৈতিক দল শুধুমাত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় থাকলেই চলবে না, সেটা যেন তাদের সঠিক ভূমিকা কিংবা তাদের সঠিক বিকাশ লাভ করতে পারে সেটাই হবে রাজনৈতিক দলের একটি বিশেষ দিক। এই জন্য তাদের সবসময় নীতির আদর্শের দ্বারা প্রভাবিত হতে হবে। প্রত্যেকটি রাজনৈতিক দলের একটি নীতি আছে আমি প্রথমেই বলেছি, সেই নীতিটি হতে হবে আদর্শ নীতি যে আমার স্বার্থের কারণে আমি দল ত্যাগ করে ফেলবো কিংবা আমার স্বার্থের জন্য আমার কোনো আত্মীয়কে আমি দলে বসাবো সেটা যেন কখনোই নীতির মধ্যে না পড়ে। সবসময় খেয়াল রাখতে হবে দল নয়, আমার সবচেয়ে বড় দিক হচ্ছে আমার দেশ, আমার দেশের স্বার্থই হচ্ছে আমার সবচেয়ে বড় এবং দেশের জন্য যেন কেউ প্রাণ দিয়ে প্রত্যাবর্তন না করে সেক্ষেত্রে আমরা বলতে পারি উদাহরণস্বরূপ 1971 সালে আমরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখলি সেটা আমরা সঠিক উদাহরণ হিসেবে ধরতে পারি, কেননা উনি নিজের স্বার্থে কিংবা দেশ ছাড়া অন্য কিছু কখনোই চিন্তা করেননি, উনি সবসময় দেশের মানুষের স্বার্থে নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন এবং শেষ পর্যন্ত উনি তা করে গিয়েছেন। তারপরে যেটা আমরা বলতে পারি রাজনৈতিক দলের বিকাশের ক্ষেত্রে সেটি হচ্ছে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা লাভের মাধ্যমে। রাজনৈতিক দল যেহেতু একটি নিয়মতান্ত্রিক পদ্ধতি অর্থাৎ রাজনৈতিক দলের সাথে যেটি সবচেয়ে বেশি জরুরি সেটি হচ্ছে নির্বাচন। নির্বাচনটাই যদি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে হয় তাহলে দেখা যাবে সেই নির্বাচন পদ্ধতি নিয়মতান্ত্রিকতার মাধ্যমে একটি দলে একজন শাসনকর্তা কিংবা ক্ষমতা যারা বসে তাদের মধ্যে সবসময় একটি সঠিক পদ্ধতি কাজ করার একটা লিপসা কিংবা সঠিক পদ্ধতিতে কাজ করার যে একটা চাহিদা সেটি সবসময় তাদের মধ্যে দেখা যায়। এটি তাদেরকে বিকাশিত হওয়ার রাজনৈতিক দলের বিকশিত হওয়ার ব্যাপারে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবেও কাজ করে থাকে। তারপর হচ্ছে প্রাতিষ্ঠানিক কাঠামো দ্বারা রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক কাঠামোটা হবে সেই ভিত্তিতে যেন সেখানে কোনো প্রকার দুষ্কৃতি কিংবা নিয়মতান্ত্রিক বহির্ভূত কোনো কাজ না থাকে। নিয়মের বাইরে রাজনৈতিক দলের একটি সদস্য যদি না যায় তাহলে সেখানে কখনোই দুর্নীতি কিংবা অসন্তোষের সৃষ্টি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তারপরে হচ্ছে রাজনৈতিক নেতৃত্বের দ্বারা রাজনৈতিক দলটি করতে হবে নেতৃত্বের দ্বারা, নেতৃত্বটি হবে এমন যেন সেই নেতৃত্বটি হয় সঠিক, সেই নেতৃত্বটি তার সদস্যদের মধ্যে এমনভাবে ডিস্ট্রিবিউশন কিংবা অংশগ্রহণের মাধ্যমে করতে হবে যেন দলের প্রতি
কমিটির সদস্য সেই কাজে অংশগ্রহণ করতে পারে এবং সঠিক নির্বাচন কিংবা সঠিক রাজনৈতিক দলের ভূমিকা পালনের মাধ্যমে শাসকতন্ত্রকে সঠিক পর্যায়ে নিয়ে যেতে পারে। রাজনৈতিক দলের এক ব্যক্তির এক ভোট এই ব্যাপারটি আমরা আলোচনা না করলেই নাই, যে শাসন ব্যবস্থায় একজন ব্যক্তি শুধুমাত্র একটি ভোট দিতে পারে এবং সেই ভোটটির ভিত্তিতে একটি প্রতিযোগিতার মাধ্যমে শাসন কার্য পরিচালিত হয়, সেটাকে আমরা এক ব্যক্তির এক ভোট শাসন কার্য বলতে পারি। এখানে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে যেন কোনো ক্রমেই কোনো প্রার্থীকে বিবেচনার ক্ষেত্রে দুইটি ভোট কিংবা দুইবার তাকে যাচাইয়ের সুযোগ দেওয়া হবে না, এই ক্ষেত্রে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে আরেকটি বিষয় আমরা এই অধ্যায়ে আলোচনা করতে পারি, সেটি হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। রাজনৈতিক দলে এমন কিছু ব্যক্তি থাকে যারা একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে পরিচিত, তারা তাদের নিজের অর্থায়ন এবং নিজের ক্ষমতা, নিজের যাতায়াত অর্থ কিংবা নিজের স্বাধীন ক্ষমতা দিয়ে একটি শাসন কার্যের যেন তারা অংশগ্রহণ করে এবং তার দল, তার নিজস্ব দল তার পছন্দের জনগণ জিতে সেই জন্য সে সর্বসর্বা চেষ্টা করে থাকে। এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর একমাত্র লক্ষ্যই হচ্ছে তার রাজনৈতিক দল কিংবা তার শাসন কার্যে তার পছন্দনীয় দলটিকে যেন ক্ষমতায় বসানো যায় এবং তাদের মতাদর্শ সব কিছু যেন সঠিক পদ্ধতিতে যায়। তারপরে যে বিষয়টি আলোচনা করা যায় সেটি হচ্ছে ঐতিহাসিক ছয় দফা। আমরা জানি যে ঐতিহাসিক ছয় দফার মাধ্যমে ছয়টি দফা দেওয়া হয় এবং এই ছয়টি দফার মাধ্যমে আমাদের মুক্তিযুদ্ধের বীজ বপন করা হয় এবং সেই মুক্তিযুদ্ধের বীজ বপনের মাধ্যমেই আমরা আজকে স্বাধীনতা লাভ করেছি। এই স্বাধীনতার মাধ্যমে যে ছয়টি দফা ছিল সেটি হচ্ছে দুই বাংলার যেন জনগণ সঠিক সিদ্ধান্ত কিংবা সঠিক ক্ষমতা সঠিক স্বার্থে নিজেদের অংশগ্রহণ করতে পারে, সেই ভিত্তিতে কাজ করে যেতে পারে, সেই দফাটির মাধ্যমে কিংবা ছয় দফার মাধ্যমে আমরা এই বিষয়টিকে বেশি গুরুত্বারোপ করতে পারি। আজকে আমরা বাড়ির কাজে একটি বিষয় দিয়েছি যেটি তোমরা করে নিয়ে আসবে এবং আমরা যখন স্কুল খুলবে তখন তোমাদের কাছ থেকে বাড়ির কাজটি দেখবো, সেটি হচ্ছে রাজনৈতিক দল কীভাবে সামাজিক ঐক্য প্রতিষ্ঠা করে ব্যাখ্যা করো, অর্থাৎ রাজনৈতিক দলের ভূমিকা কী সেটি ব্যাখ্যা করো। একটি প্রশ্ন ইচ্ছা করলে দলভাবে দেওয়া যায়, আমি ক্লাসে সবসময় কথাটি তোমাদের বলে এসেছি, সেই কথাটি হচ্ছে রাজনৈতিক দল। আমাদের এই অধ্যায়ের নামই হচ্ছে রাজনৈতিক দল, শাসন কার্যে রাজনৈতিক দল এবং নির্বাচন, অর্থাৎ আমাদের এখানে নির্বাচন এবং রাজনৈতিক দল এই দুটো বিষয়ই করতে হবে। তাই আমি চাই যে রাজনৈতিক দলে যে আমাদের সামাজিক ব্যাপারগুলো আছে কিংবা সামাজিক মর্যাদা বা ঐক্য প্রতিষ্ঠায় আমাদের রাজনৈতিক দলের কী ভূমিকা সেটি তোমরা অ্যাসেম্বলির আকারে যখন স্কুল খুলবে তখন আমার কাছে সে জমা দিবে। রাজনৈতিক দল তার ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে অবশ্যই ভূমিকা রাখতে পারে, সেটি হচ্ছে রাজনৈতিক দল যদি একটি সুষ্ঠ রাজনীতি কিংবা একটি যোগ্য রাজনৈতিক নেতা বিবেচনা করে তাহলে দেখা যাবে যে তাহলেই দেশটি সুষ্ঠুভাবে পরিচালিত হবে এবং সমাজের ঐক্য প্রতিষ্ঠা সম্ভব। অন্যদিকে একটি রাজনৈতিক দলের মাধ্যমে যদি একজন সুষ্ঠ শাসনকর্তা কিংবা একজন সুষ্ঠ নেতা নির্বাচিত না হয় তখন দেশের অবস্থা কী হবে সেটা আমরা সবাই সহজেই অনুধাবন করতে পারি। তাই আজকে এই একটি বাড়ির কাজের মাধ্যমে আমার ক্লাসটি আমি এখানে শেষ করব, সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।